রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিলকে ঘিরে বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি বচসা এবং হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলো রায়গঞ্জে। শুক্রবার বিজেপির তরফ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযানে বেরোলে পুলিশ প্রথমে তাদের বিজেপি জেলা পার্টি অফিসের সামনে বাধা দেয়। এরপর বিদ্রোহী মোড়ে বাধা দিলে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি এবং বচসা শুরু হয়। ব্যাপক ধাক্কাধাক্কি হয় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। বিক্ষোভে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী যোগদান করলে বিক্ষোভ আরো ব্যাপক আকার ধারণ করে। এরপর দফায় দফায় পুলিশ বাধা দিল। পুলিশের সব বাধা হটিয়ে বিজেপির এই অভিযান গন্তব্যে পৌঁছে যায়। বিজেপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অভিযানকে ঘিরে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, বিজেপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দেবশ্রী চৌধুরী জানান। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. N&O near IDBI Bank, Kuchbihar. Aajke Raigonj Bishwavidyaloye srishtir prothom din theke ei bishwavidyaloye নিয়োগে এবং এমফিল পিএইচডি ক্ষেত্রে যাদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে সমস্ত ক্ষেত্রে ইউজিসি রুলকে ভায়োলেট করে লাগাতার দুর্নীতি চলেছে। বিভিন্ন সময়ে এই কলেজের বিশিষ্ট অধ্যাপকগণ, নাগরিকগণ এই পাহাড় প্রমাণ দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। বিগত তিন বছর ধরে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে আন্দোলন করছে এবং দুর্নীতির যাতে সঠিক তদন্ত হয় সেই বিষয়ে লাগাতার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। আজকে যখন দুর্নীতি মামলায় উচ্চশিক্ষামন্ত্রী, প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী কিছুদিন আগের তিনি যখন ইডির জালে, সেই সময় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের তৃণমূল নেতৃত্ব বারবার বলছেন এই দুর্নীতি তারা কিছু জানতেন না, তাদেরকে আমরা মনে করে দিতে চাই, বিভিন্ন নিরপেক্ষ অধ্যাপক শিক্ষার্থীগণ বারবার করে আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। তৎকালীন উপাচার্য, তৎকালীন ওয়েব কুপার সেক্রেটারি যেভাবে কাটমানি তুলে তুলে বিশিষ্ট ভদ্রমহিলার মাধ্যমে, নাম আমি তার নিচ্ছি না, তার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছত, আজকে কি উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি উত্তর দেবেন তৃণমূলের রাজ্য সরকার? সেই কারণে দীর্ঘদিনের দাবি, রায়গঞ্জবাসীর দাবি, রায়গঞ্জকে শিক্ষাক্ষেত্রে অপমানিত করা হচ্ছে, রায়গঞ্জের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মানে রায়গঞ্জবাসীর অপমান, তার জন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি।